রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2022-23 সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী 29 মে। পরীক্ষা চলবে 31 মে পর্যন্ত। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপকমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম জানান, ভর্তি পরীক্ষা পদ্ধতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। এবারও ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ পাবে ভর্তিচ্ছুরা।